নমস্কার বন্ধুরা, টেক প্রয়োজনে সকলকে সুস্বাগতম। আমি বাপ্পা। দেখুন, রেগুলারলি আমরা ডে টু ডে ইউজ করছি ফোন, এবং স্মার্টফোন কিন্তু আমাদের কাছে একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নিজেকে এগিয়ে থাকতে, এবং নিজেকে টেকনিক্যালি বলতে গেলে বা স্মার্ট তৈরি করতে গেলেও কিন্তু আমাদের এই ফোনটা কিন্তু সব থেকে বড় সাহায্য করে। আমি তখনকার কথা বলবো না যখন সেই নোকিয়া সেট ছিল বা কি ছিল, এখন সব থেকে বড় প্রবলেমও কিন্তু আমাদের এই স্মার্টফোনই আমাদের জন্য তৈরি করেছে। কি সেটা হলো আমাদের রাত্রের ঘুম। আমরা প্রত্যেক দিন, আমি তাদের কথা বলবো না যারা ফোনে কিন্তু কাজ করে, আমি তাদের কথা বলবো যে হ্যাঁ, একটা গবেষণায় জানা গেছে যে 80% লোক কিন্তু ফোনটা ইউজ করে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, বাদ বাকি 20% লোক কিন্তু তারা কাজের জন্য ইউজ করে থাকে, সেটা না। এবার এই 80% লোকেরা কি করে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইডে অ্যাক্টিভ থাকছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমাদের ইউটিউবও নিতে পারে, টিকটক, বিভিন্ন প্ল্যাটফর্মে তারা দিন তো দিন, রাতের পর রাতও আমরা কিন্তু অ্যাক্টিভ থাকি। এবং প্রবলেমটা হয় কি, আমাদের দিনের বেলায় যেমন রাত যত বাড়ে তত আমরা ফোনের প্রতি আরো অ্যাট্রাকটিভ হয়ে যাই, ঘুম আসে না, মেন প্রবলেমটা এখানে। এতে কিন্তু আমাদের বডির প্রত্যেক দিন ক্ষতি হয়। গবেষকেরা বলছে যে আপনি কিন্তু একদিন আলাদা ব্যাপার, আপনি যদি এইটা ডে টু ডে হতে থাকে তো এতে করে আপনার বডিতে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেবে, এমনকি এতে আপনি যে অতিরিক্ত ক্ষিপ্ত হতে পারেন, এবং আমাদের দেখা গেছে অতিরিক্ত ক্ষিপ্ত, গ্যাস, অম্বল, এবং তাছাড়াও ক্যান্সারও হতে পারে। আমি ডাক্তার না, এটা ডাক্তারেরা বলছে, অবশ্যই এমন না যে আমি ডাক্তার। এবার এটা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো এবং কেন এরকম হয়, তার প্রথম কারণ আমি যদি বলি কেন এরকম হয়। দেখুন, প্রথমত আমরা যখন মর্নিংয়ে ঘুম থেকে উঠি তখন সূর্যের আলো থাকে, যেটা হচ্ছে ব্লু লাইট, যেটা আমরা ভালোভাবে বুঝি ব্লু লাইট। এবং এই ব্লু লাইটটা যখন আমাদের বডিতে পড়ে তখন আমাদের বডি থেকে বা আমাদের মস্তিষ্ক থেকে একটা এসএমএস আসে যে এখন হচ্ছে দিন। তো আপনার দিনের বেলায় ঘুম আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ আপনি ছোট থেকেই কিন্তু আপনার সেইভাবেই বডিটা তৈরি হয়েছে যে দিনের বেলায় ঘুম না, রাতের বেলায় ঘুম। তো যেটা আপনার চলছে সেটা চলছে। তো এবার রাত্রির হলে কি হয়, যখন লাইটটা একটুখানি ব্ল্যাক টাইপের হয়ে যায় তো তখন কিন্তু অটোমেটিকলি ব্রেনকে, আমাদের ব্রেন বডিকে খবর দিতে থাকে যে হ্যাঁ, এবার রাত হয়ে গেছে, এবার ঘুমানোর টাইম। কিন্তু হয় কি, আমাদের যে ফোনের স্ক্রিন বলুন, ফোন বলুন, টিভি বলুন, ল্যাপটপ বলুন, অ্যান্ড্রয়েড, অ্যাপেল রয়েছে, যাই আপনি ইউজ করেন না কেন, সব কিছুতেই কিন্তু এই ব্লু লাইটটা স্ক্রিন থেকে আসে, এবং যার কারণে আমাদের স্ক্রিনটা আরো দেখতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, সবকিছু ছবি দেখতে আরো ভালো লাগে। কিন্তু এই ব্লু লাইটটা থেকে আমরা কি করে বাঁচতে পারবো, কারণ আপনার যতক্ষণ ব্লু লাইট ফোন থেকে রয়েছে, আপনারা যখন পাবজি খেলি বা ফ্রি ফায়ার বা ফেসবুক রয়েছে, এখন ফেসবুক কিন্তু মিমের জন্য বেশি বিখ্যাত, নট ফর চ্যাট, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই আমরা সেই ব্লু লাইটটা যতক্ষণ থাকে, এবার যতক্ষণ আমাদের বডি থেকে, আপনি যতক্ষণ না দেখবেন যে ফোন খোঁচাতে খোঁচাতে একটা টাইম আসে যে হ্যাঁ, একটা বেজে গেল, আমি এবার ফোনটা রেখে ঘুমাই। কিন্তু বড় প্রবলেম হলো আপনি রেখে দিলেন, 10-15 মিনিট পরে আপনি বিভিন্ন চিন্তার পরে আবার আপনার মনে হলো যে আবার ফোনটা আপনি ধরে নিলেন, এবং এই করে করে যখন আপনার বডিটা লাস্টে গিয়ে আর থাকে না, তখন আপনার ফোনটা আপনার হাতেই থেকে যায় এবং ফোনটা অন থাকে, আপনি ঘুমিয়ে পড়েন, এবং সকালে মর্নিং হয় অনেক দেরিতে, এতে করে শরীরের দুর্বলতা, বিভিন্ন রকম সমস্যা হয় আমাদের। এবার এই স্লিপিং থেকে কিভাবে ছাড় পাওয়া যাবে, তার আগে বলবো যে দেখুন, অনেকেই আছে আমরা যে আমরা ফোনের ভেতরে কিন্তু অ্যালার্ম দিয়ে রাত্রে শুতে যাই। তো বিশেষজ্ঞরা এইটাই বলছে যে ফোনে যখন আপনি অ্যালার্ম দিচ্ছেন, ফোনের অ্যালার্ম দেওয়ার পরে ফোন থেকে একটা রেডিয়েন্স বেরোয়, কারণ আপনি যতক্ষণ অ্যালার্মটা অন রয়েছে ততক্ষণ, তো আপনি অ্যালার্মটা দিলেন ঠিকই কিন্তু ফোনটা কিন্তু অ্যাক্টিভ থাকলো আপনার যতক্ষণ অ্যালার্মটা রয়েছে দেওয়া, তো ততক্ষণ পর্যন্ত যে রেডিয়েন্সটা বেরোবে সেটাও আমাদের বডি এবং ব্রেনের ক্ষতি, এটা ঠিক। তো সেমনই আপনি ফোনটা যখন আপনার কাছে রাখছেন, আমি বলবো যে 3 মিটার দূরত্ব রেখে ফোনটা ইউজ করুন, মানে রাত্রে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন ফোনটা থেকে আপনি 3 মিটার দূরে থাকুন, বা অন্য ঘরে রেখে ফোনটা ঘুমান, এতে আপনার ক্ষতিটা কম হবে, বা আমাদের সকলেরই এটা মেনে চলা উচিত। এখন দেখা গেল অনেকে ফোনের ভিতরে কাজ করছে, এবং কি করা সম্ভব যে যাতে করে আপনার ঘুমেরও প্রবলেম না হয়,
এবং আপনার যে ডে টু ডে ইউজেও যাতে প্রবলেম না হয়, তাহলে আপনি কি করবেন? দেখুন আগেকার কথা বাদ দিন, আগে একটা সময় ছিল অ্যান্ড্রয়েডের যদি কথায় আসি, অ্যাপেল কিন্তু প্রথম থেকেই তারা নাইট মোড দিয়ে রেখে দিয়েছে, তখন অ্যান্ড্রয়েডে কিন্তু নাইট মোড অপশন থাকতো না অনেক ফোনে, আমি সব ব্র্যান্ডের কথা বলবো না, তারা দিয়েছে। কিন্তু এখন কিন্তু আপনি যদি 2,000 টাকার ফোন কেনেন, আপ টু 1 লাখ 2 লাখ যাই কেনেন না কেন, সব কিছুতেই বন্ধুরা কিন্তু আমরা কিন্তু নাইট মোড অপশনটা পাই। তো নাইট মোড অপশনটা আপনি অন করবেন, এই অন করলে আপনার কাছে কিন্তু ব্রেন থেকে যে মেলোটিন হরমোন নির্গমন হয়, যে আমাদের ঘুম আসার জন্য সেই হরমোন নির্গমন হবে, এবং নাইট মোডটা আপনি যখনই আপনার ফোনে ব্যবহার করবেন তখন কিন্তু ব্লু লাইটটা স্ক্রিনে থাকবে না, মানে নাইট মোডে ব্লু লাইটটাকে বের করে দেয় স্ক্রিন থেকে। তো তারপরে গিয়ে আমাদের কাছে কিন্তু ব্রেনের কাছে পৌঁছতে থাকে যে রাত হয়ে গেছে, এবং আপনি ফোনটা যত তাড়াতাড়ি সম্ভব ইউজ করা, ইউজ করতে করতে আপনার ঘুম এসে যাবে স্বাভাবিক। আর যারা ফোনে কাজ করছে বা যাদের ফোনে কোনো কাজ নেই, তাদের দুজনের জন্য একটা কথাই বলবো, যে দেখুন আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তার 1 ঘন্টা আগে ফোনটা ইউজ করে সাইডে রেখে দিন, আপনি একটা বই পড়তে পারেন, তো আপনার ঘুমটা তাড়াতাড়ি আসবে। আর যারা ফোনে কাজ করছেন তাদের জন্য বলবো নাইট মোড অন করুন, করে ব্যবহার করুন, তাহলে গিয়ে আপনার কাজটা শেষ করার পরেই দেখবেন যে একটা ঘুম আসক্ত ভাব এসে যাবে, তো আপনি ঘুমোতে পারবেন। সব থেকে একটাই কথা বলবো যে ফোন ইউজ করুন, নিজেকে স্মার্ট বানান কিন্তু নিজের ক্ষতি করে না। তো রাত্রে যখনই ইউজ করবেন বন্ধুরা, বা আমি যখন ইউজ করি নাইট মোড অন করে ইউজ করি, আপনারা ইউজ করুন, আপনার চোখের ক্ষতি হবে কম, এবং তাছাড়াও আপনার ঘুম আসবে। এবং ঘুমটা যে আমাদের মানুষের বডির জন্য কতটা জরুরি সকলেই আমরা কিন্তু জানি। তো এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বন্ধুদেরকে জানান। আর সব থেকে বড় প্রবলেম হলো আপনি কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো সাবস্ক্রাইবটা করুন। টাটা, বাই বাই, আবার দেখাবো।